असलामुअलैकुम। मुझे जो है ना फाउंडेशन स्कूल एंड कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन क्लासे मोहम्मद नूरुज्जामान हुसैन तुम्हारे सबाई के स्वागत जानाच्छि। शिक्षक परिचिति मोहम्मद नूरुज्जामान हुसैन प्रभाषक हिसाब विज्ञान विभाग मुझे जो है ना फाउंडेशन स्कूल एंड कॉलेज श्रेणी एकादश विषय हिसाब विज्ञान द्वितीय पत्र अध्याय प्रथम। प्रिय शिक्षार्थीरा आज के तुम्हारे जो पाठटा नहीं आलोचना करब से अव्यवसायी प्रतिष्ठान तुम्हारे आगे पाठे अव्यवसायी प्रतिष्ठान कि अव्यवसायी प्रतिष्ठान उद्देश्य आज के एवं अव्यवसायी प्रतिष्ठान होते प्राप्ति और प्रदान हिसाब क्यों प्रस्तुत करते हैं बेपारे देखिए प्राप्ति और प्रदान हिसाब आय हिसाब उद्यपद हिसाब सम्पर्क छोट एक धारणा दिए। तो तुम्हारे पूर्व क्लास तुम्हारे मूलत प्राप्ति और प्रदान हिसाब नहीं विस्तारित आलोचना करी। आज के प्राप्ति और प्रदान हिसाब होते कि भावे आय व्यय हिसाब तैरि करते हैं आलोचना करब। प्रिय शिक्षार्थी आज के चले जा प्राप्ति और प्रदान हिसाब होते हमार आय व्यय हिसाब प्रस्तुत करते हैं। आय व्यय हिसाब प्रस्तुत करते गेले आमार आय व्यय हिसाब सम्पर्क किछु धारणा निते हबे। आय व्यय हिसाब के आमी एखाने टी छके देखिएछि तोमरा इच्छा करले खाड़ाखाड़ी छकेर माध्यमे आय व्यय हिसाबटि प्रस्तुत करते पारेन जेटाके आधुनिक पद्धति बला हय सेइभावेई करबे एबं अवश्य प्रतिष्ठाने कोन छक पद्धति हिसाबटि करते हबे एरकम कोनो कथा बले देओया नाय बिधाय तुमि इच्छागुलो तोमार मतो करे तुमि तैरि करते पारो। তাহলে এখন আমরা আয় এবং এই যে ব্যয় হিসাবের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। একটু লক্ষ্য করো তোমরা টিচকের মধ্যে আমি প্রথমত তোমাদেরকে দেখিয়েছি দেখো যে সকল প্রকার মুনাফাজাতীয় ব্যয়সমূহগুলো এখানে আমরা অন্তর্ভুক্ত করব। সকল প্রকার মুনাফাজাতীয় ব্যয়সমূহ তার সাথে কি করব বাদ দিব বিগত বছরের বকেয়া বিগত বছরের বকেয়া বাদ দিব। তার থেকে আমরা কি বাদ দিব পরবর্তী বছরের ব্যয় বাদ দিব। পরবর্তী বছরের ব্যয় এবং চলতি বছরের অগ্রিম। তাহলে আমরা এখানে দেখলাম যে মুনাফা জাতীয় ব্যয় থেকে আমরা কি কি তিনটা জিনিস বিগত বছরের ব্যয় বা বিগত বছরের ব্যয় বকেয়া যেটা দুই নম্বর হচ্ছে পরবর্তী বছরের ব্যয় এবং চলতি বছরের অগ্রিম বাদ দেওয়ার পরে আমরা যেটা যোগ করব চলতি বছরের বকেয়া যদি থাকে তাহলে আমরা চলতি বছরের বকেয়াটা কি করব যোগ করব এবং বিগত বছরের যদি ব্যয় অগ্রিম থাকে তাহলে সেটাও আমরা যোগ করব। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমি প্রাপ্তি এবং প্রদান হিসাব নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি তোমাদের আয় ব্যয় হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমরা যদি আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো এবং খাতা সুন্দর করে যদি নোট করো আশা করি যে তোমরা এই চ্যাপ্টারের অঙ্কটা নিজেরা একা একাই করতে পারবে। তাহলে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। দেখো আমি খুব সহজে তোমাদেরকে মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে কী কী সমন্বয়গুলো অন্তর্ভুক্ত হবে কী কী সমন্বয়গুলো যোগ হবে কী কী সমন্বয়গুলো বিয়োগ হবে তা তুলে ধরলাম। তার সাথে হচ্ছে সম্পদের অবচয় সমূহ সেটা নিয়ে আসব স্থায়ী সম্পদের অবচয় সমূহগুলো। তারপরে আসবে কি সম্পদের বিক্রয়জনিত ক্ষতি এখানে চলে আসবে। এবার আমরা এই অংশটুকু এখন আপাতত রাখি এই অংশটুকু নিয়ে আমরা পরে কথা বলব। এবার আসি মুনাফা জাতীয় আয়সমূহ। মুনাফা জাতীয় আয়সমূহের মধ্যে সকল প্রকার মুনাফা জাতীয় আয়গুলো আমরা এই পাশে লিপিবদ্ধ করব। তারপর সেম বাদ দিব সেম একই কথা বিগত বছরের আয় যদি বকেয়া থাকে তাহলে বাদ যাবে আবার বাদ যাবে পরবর্তী বছরের আয় এবং চলতি বছরের অগ্রিম। তার সাথে আমরা যোগ করব চলতি বছরের বকেয়া এবং বিগত বছরের আয় অগ্রিম। তাহলে লক্ষ্য করো
তোমার মুনাফাজাত আয়সমূহের মধ্যে কোন জিনিসগুলো বাদ যাবে এবং কোন জিনিসগুলো যোগ হবে, মানে কোন তথ্যাদিগুলো বাদ যাবে, কোন তথ্যাদিগুলো যোগ হবে, বা কোন সমন্বয়গুলো বাদ যাবে, কোন সমন্বয়গুলো যোগ হবে, তা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। এবার আমার থাকতেছে কি, সম্পদের বিক্রয়জনিত মুনাফা। এখন এখানে দেখো আমার কি কাজ, এখানে কাজ হচ্ছে ব্যয় অতিরিক্ত আয়। ব্যয় অতিরিক্ত আয় তার মানে কি, আয়ের থেকে যদি ব্যয় কম হয় তাহলে ব্যয় অতিরিক্ত আয়, আর আয়ের থেকে যদি ব্যয় যদি বেশি হয় তাহলে আয় অতিরিক্ত ব্যয়। এটা আমরা কোথায় ট্রান্সফার করব, মূলধন তহবিলে স্থানান্তরিত করব। এখন আমি তোমাদেরকে যে ছকটি দেখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, সেই ছকের উপর আমরা ভিত্তি করে একটি মূল একটি অঙ্কে চলে যাই, তাহলে তোমাদের জন্য ধারণাটি স্পষ্ট হয়ে যাবে। এবার আসো আমরা পরবর্তী পাঠে চলে যাই। দেখো এখানে আমি তোমাদের এই অঙ্কটা আগের অধ্যায় প্রাপ্তি এবং প্রদান হিসাবে নিয়ে আলোচনা করেছিলাম, সেই অঙ্কটাই আমি তোমাদের সামনে আজকে আবার নিয়ে এসে হাজির হলাম। এবার দেখো এখানে কি আছে, পারমিক উদ্বৃত্ত আছে, পারমিক উদ্বৃত্তের মধ্যে নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত আছে, প্রবেশ ফি আছে, চাঁদা 2014-15-16, উইলকৃত সম্পদ 7,000, নাট্য অভিনয়ের টিকিট বিক্রয় 14,000 টাকা, এই পাশে ব্যয়গুলো আছে কি, অফিস ভাড়া 4,000 টাকা, অফিস খরচ 1,000, বেতন 10,000 টাকা, আপ্যায়ন খরচ 4,500, নাট্য অভিনয় বাবদ খরচ 8,500 টাকা, খেলাধুলা সরঞ্জাম ক্রয় 8,000 টাকা, এবং আমরা জানি যে প্রাপ্তি হতে প্রদান সমূহগুলো সব বাদ দেওয়ার পরে আমার সমাপনী নগদ উদ্বৃত্ত বের হবে, তাহলে সমাপনী নগদ উদ্বৃত্ত এবং তার সাথে অন্যান্য কিছু তথ্যাদি আছে, আমরা সে অন্যান্য তথ্যাদিগুলোর মধ্যে চলে যাই। যেমন এখানে অন্যান্য তথ্যাদি আমরা এর আগেও তোমাদেরকে পড়িয়েছিলাম শুনিয়েছিলাম, 2014 সালের বকেয়া বেতন 1,000 টাকা, এবছর পরিশোধ করা হয়েছে, কিন্তু 2016 সালের বেতন 1,500 টাকা এখনও অগ্রিম প্রদত্ত রয়েছে, চলতি বছরের অফিস ভাড়া বাবদ 500 টাকা এখনও বকেয়া রয়েছে, চলতি বছরের চাঁদা 2,500 টাকা এখনও পাওয়া যায়নি, উইলকৃত সম্পদের অর্ধেক দাঁড়ায় একটি বন্যা তহবিল তৈরি করো এবং অবশিষ্ট অংশ অর্ধাংশ মুনাফাস্বরূপ গণ্য করতে বলছে। তাহলে আমরা চলে যাই আয় ব্যয় বিবরণীতে, আমাদের কি করতে হবে একটু আমরা পিছিয়ে যেতে হবে আমাদের। আমাদের দেখো এই যে এখানে আমাদের আয় ব্যয় হিসাব, কার, প্রভাতী ক্লাবের আয় ব্যয় হিসাব আমরা প্রস্তুত করতেছি। এই জায়গাটুকু অবশ্যই মনোযোগ সহকারে শুনবে, আয় ব্যয় হিসাব যখন লিখবে এবং এই যে 2015 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য এই তারিখটা অবশ্যই মাস্ট বি গুরুত্ব সহকারে লিখবে। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মুনাফাজাত সরি আয় ব্যয় হিসাবে কী কী ধরনের তথ্যাদিগুলো অন্তর্ভুক্ত হয়, মুনাফাজাতীয় আয় এবং মুনাফাজাতীয় ব্যয়গুলো। তাহলে এখন দেখো আমার কথাগুলো তোমরা মিলিয়ে নাও। দেখো অফিস ভাড়া, মুনাফাজাতীয় আয় এবং মুনাফাজাতীয় ব্যয় আমরা বলতে পারি যে যে সকল আয় ব্যয়গুলো এক বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং বারবার ঘটে, এই ধরনের আয় ব্যয়গুলোকে আমরা বলতে পারি কি, মুনাফাজাতীয় আয় ব্যয়। দেখো অফিস ভাড়া আমার এখানে একটি মুনাফাজাতীয় ব্যয়, অফিস ভাড়া 4,000, আর ওই যে সমন্বয় বলে দেওয়া আছে চলতি বছরের বকেয়া কত, 500, তাহলে অফিস ভাড়া আমার কত হচ্ছে 4,000, আর তার সাথে 500 যোগ করলে কত, 4,500। অফিস খরচ 1,000 টাকা, বেতন 10,000 টাকা, বিগত বছরের বকেয়া আমরা একটু চলে যাই। দেখো এখানে বলে দেওয়া আছে বেতন বিগত বছরের বকেয়া আছে কত, 1,000 টাকা, এবং 1,500 টাকা 2016 সালে এর বেতন 1,500 টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে। তাহলে এবার আমরা চলে যাই, দেখো বেতন 10,000 টাকা, বিগত বছরের বকেয়া আমরা জানি যে বিয়োগ হবে 1,000 টাকা, এবং পরবর্তী বছরের অগ্রিমটাও কী হবে, বিয়োগ হবে সূত্র অনুসারে। তাহলে দেখো 10,000 টাকা থেকে আমি 1,000 টাকা বিয়োগ করেছি 9,000 টাকা, তারপর পরবর্তী বছরের অগ্রিম কত, 1,500 টাকা, তাহলে কত, 7,500 টাকা। আপ্যায়ন খরচ চলে যাও, এখানে আপ্যায়ন খরচ আছে, আপ্যায়ন খরচ কত, 4,500 টাকা, তাহলে আমরা সেটাই এখন দেখাবো। দেখো আপ্যায়ন খরচ 4,500 টাকা, নাট্য অভিনয় বাবদ খরচ 8,500 টাকা, চলে যাই আমরা, দেখো এখানে নাট্য অভিনয় বাবদ খরচ 8,000
500 টাকা। তাহলে আমরা এখন চলে যাই এখানে নাটটা অভিনয় বাবদ খরচ হয়েছে কত 8500 টাকা। এটা আমরা পরে বলি 9500 টাকার কথা। এখন আমরা দেখি আমাদের আয়গুলো কি কি। চাঁদা 14500 টাকা, চাঁদা 14500। আমরা একটু চলে যাই দেখো যেই সালে আমরা বলেছিলাম যে তারিখটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। আমার আমি যেহেতু চলতি বছরে করতেছি তাই আমার চলতি বছরে চাঁদার পরিমাণ কত 14500। তাহলে আমরা চলে যাই আবার এখানে দেখো আমার চাঁদার কথা বলে দেওয়া আছে, চলতি বছরে চাঁদা 2500 টাকা এখনও পাওয়া যায়নি, তার মানে বকেয়া। তাহলে দেখো চাঁদা 14500, তার সাথে যোগ বকেয়া চাঁদা কত 2500, তাহলে 14 আর 2 16 আর 500 1017000 টাকা। প্রবেশ ফি চলে যাই আমরা আয়ের মধ্যে, দেখো এই যে প্রবেশ ফি কত 1000 টাকা। তাহলে এখন আমরা চলে যাই প্রবেশ ফি কত আমাদের 1000 টাকা। উইলকৃত সম্পদ অর্ধাংশ এখানে আমরা চলে যাই, দেখো এখানে আমরা বলেছিলাম যে উইলকৃত সম্পদের অর্ধেক ধারা একটা বন্যা ত্রাণ তহবিল তৈরি করো, তার মানে এটা একটা দায়ের অংশ, এটা আমাদের দরকার নাই। অবশিষ্ট অর্ধাংশ মুনাফা স্বরূপ গণ্য করতে বলছে, তার মানে সেই অংশটা উইলকৃত উইলকৃত সম্পদের অর্ধাংশ আমি যে মুনাফা স্বরূপ গণ্য করে আমি এখানে কে 3500 টাকা নিয়ে আসছি। নাট্যাভিনয় টিকিট বিক্রয় চলে যাই আমরা, নাট্যাভিনয় টিকিট বিক্রি করেছি কত 14000 টাকা। তাহলে এই যে এখানে আমি নাট্যাভিনয় টিকিট বিক্রয় 14000 টাকা দেখালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে যে বলেছিলাম যে এখানে শুধুমাত্র অনলি মুনাফা জাতীয় সংক্রান্ত যে তথ্যাদিগুলো সেগুলো এখানে আসবে, ব্যয়গুলো, আর এখানে মুনাফা জাতীয় আয় সংক্রান্ত তথ্যগুলো এখানে আসবে। তারপরে এখন আমার সমস্ত প্রকার আয়গুলো যোগ করব, যোগ করে যখন আমি ব্যয়গুলো বাদ দিব, যদি আমার আয় বেশি থাকে বা বেশি হয় তখন আমরা এখানে লিখব মূলধন তহবিল, ব্র্যাকেট দিয়ে লিখব ব্যয় অতিরিক্ত আয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি যে আজকে তোমাদেরকে যে আয় ব্যয় সম্পর্কে যে তথ্য বা যে ধারণাটা দিয়েছি আশা করি যে তোমাদের আমি বুঝাতে সক্ষম হয়েছি। যদি না বুঝে থাকো তোমরা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবে। আর 2 নম্বর, কোনো সমস্যা যদি ফিল করো তখন সেই সমস্যাগুলো খাতার মধ্যে নোট করবে এবং কোথায় সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেগুলো নোট করে রাখবে, এবং পরবর্তীতে কলেজ খুললে কিংবা যদি তোমাদের কাছে যে কি ডায়েরিতে কন্ট্যাক্ট নাম্বার যদি পেয়ে থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নেবে। তারপরে আমরা চলে যাই মূল্যায়ন। মূল্যায়ন আমরা তো বৈশিষ্ট্য সম্পর্কে জানি। তোমাদের আজকের কাজ থাকবে অব্যবসায়ী প্রতিষ্ঠানে আমি যে তোমাদেরকে আয় এবং ব্যয় উৎসসমূহ শিখেছি, এই অব্যবসায়ী প্রতিষ্ঠান আয় এবং ব্যয় উৎসসমূহ 10টি 10টি করে খাতায় লিখবে, লিখে তারিখ দিয়ে রাখবে, পরবর্তীতে কলেজ খুললে বিষয় শিক্ষককে তোমাদের এই খাতাটি দেখাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আয় এবং যে ব্যয়ের একটু বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করে দিতে চাচ্ছি, যেটার মাধ্যমে তোমরা খুব উপকৃত হবে। তাহলে দেখো আয় এবং ব্যয়ের বৈশিষ্ট্যগুলো কি, আমি খুব সংক্ষেপে তোমাদেরকে সেগুলো বলে দিচ্ছি। 1 নম্বর, শুধুমাত্র হিসাব সংশ্লিষ্ট বছরের মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো দেখানো হবে। কি বললাম হয়েছে, শুধুমাত্র হিসাব সংশ্লিষ্ট বছরের মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো দেখানো হবে। 2, হিসাব সংশ্লিষ্ট বছরের মূলধন জাতীয় আয় ব্যয়গুলো এখানে স্থান পায় না, হিসাব সংশ্লিষ্ট বছরের মূলধন জাতীয় আয় ব্যয়গুলো এখানে স্থান পায় না। 3, হিসাব বছরের পূর্ববর্তী পরবর্তী বছরের আয় ব্যয়গুলো এখানে স্থান পায় না, হিসাব বছরের পূর্ববর্তী এবং পরবর্তী বছরের আয় ব্যয়গুলো এখানে স্থান পায় না। 4, হিসাব সংশ্লিষ্ট বছরের বকেয়া ব্যয় এবং প্রাপ্য আয়গুলো সংশ্লিষ্ট হিসাব খাতের সাথে যোগ হয়। 5, হিসাব সংশ্লিষ্ট বছরের অগ্রিম প্রদত্ত ব্যয় ও অগ্রিম প্রাপ্ত আয়গুলো সংশ্লিষ্ট হিসাব খাত হতে বিয়োগ হয়। 6, পরবর্তী হিসাব বছরের কোনো বকেয়া ব্যয়
এবং অনাদায়ী আয় চলতি বছরের আয় ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকলে সংশ্লিষ্ট হিসাব খাত হতে বিয়োগ করতে হয়। তারপরে ৬ ৭ সম্পদের অপচয় ও বিক্রয়জনিত ক্ষতি এখানে দেখানো হয়। ৮ আয় ব্যয় হিসাবে ডেবিট পাশের যোগফল অপেক্ষা ক্রেডিট পাশের যোগফল বেশি হওয়ার কারণে যে পার্থক্য হয় তাকে আমরা ক্রেডিট উদ্দীপ্ত অথবা ব্যয় অতিরিক্ত আয় বলতে পারি, এবং ক্রেডিট পাশের যোগফল অপেক্ষা ডেবিট পাশের যোগফল বেশি হওয়ার কারণে যে পার্থক্য দেখা যায় তাকে আমরা আয় অতিরিক্ত ব্যয় বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যে আয় এবং ব্যয় হিসাবের কতগুলো বৈশিষ্ট্য বললাম, এই বৈশিষ্ট্যগুলো তোমরা ভালো করে শুনবে এবং খাতার মধ্যে সুন্দর করে নোট করবে, এবং এই কথাগুলো যদি তোমার মাথায় যদি থাকে এবং এই কথাগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে খুব সহজে আয় এবং ব্যয় হিসাব প্রস্তুত করতে পারবে। আর অন্যতম তোমাদের একটি বাড়ির কাজ দিয়েছি, যেটা হচ্ছে যে আয় ব্যয় হিসাবের মানে অব্যবসায়ী প্রতিষ্ঠান আয় ব্যয় হিসাবে কী কী ধরনের তথ্যগুলো অন্তর্ভুক্ত হবে, ১০টি ১০টি করে, যদি পারো আরও একটু বেশি করে লিখবে, ১৫টি করে যদি পারো খাতায় লিখবে। এবং আমি যে আয় ব্যয় হিসাবের যে বৈশিষ্ট্যগুলো বলেছি অবশ্যই তোমরা এই বৈশিষ্ট্যগুলো ভালো করে মাথায় রাখবে বা মুখস্থ করে ফেলবে, তাহলে যখন তুমি অঙ্ক করবে তখন এই বৈশিষ্ট্যগুলোর কথা যখন তুমি মনে নিয়ে আসবে অটোমেটিক তোমার অঙ্কটা ঠিক দিকে আগাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।